ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ গুম নামি সাক্ষাৎকারের দিন এবং আমার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিৎ মুখোপাধ্যায়। বিশেষ কোনো ইন্ট্রোডাকশনের দরকারই নেই, গুম নামি নিয়ে অলরেডি উত্তেজনার পারদ চরমে। আর এই অবসরে একটা প্রশ্ন সবার আগে আমার মনে আসে, সেটা হচ্ছে নেতাজি কি স্মৃতির নাম, সত্তার নাম, না ভবিষ্যতের নাম? নেতাজি আমার কাছে, আমি মোদা কথা বলবেন, কিন্তু আমার কাছে নেতাজি একটা স্পিরিটের নাম। এবার এই স্পিরিটটা স্মৃতি অতীত সেখানে যেরকম ছিল, বর্তমানে যেরকম আছে, ভবিষ্যতেও সেরকম। এই স্পিরিটটাকে যদি সঠিক অর্থে শ্রদ্ধা জানাতে হয় তাহলে আমাদের যেটা প্রথম করণীয়, যেটার জন্য গুণামি লেখা এবং গুণামি বানানো, সেটা হলো যে তাকে তার অন্তর্ধান রহস্য ঘিরে যে ধোঁয়াশাটা সেইটা কাটানোটা খুব জরুরি। কারণ আমরা শহীদ বেদি করি, স্ট্যাচু করি, নানান রকমভাবে সম্মান জানাই তার স্মৃতিকে, তার স্পিরিটকে, তার দর্শনকে, কিন্তু যে লোকটা দর্শনকে আমরা সম্মান জানাচ্ছি সেই লোকটা কি হলো শেষে, এবং সেই লোকটার পরিণতি কী হলো, এবং সেই লোকটার মানে জীবনাবসান কেমনভাবে হলো, এবং তিনি অজ্ঞাত হয়ে গেছিলেন, কোথায় গেছিলেন, কী হয়েছিল, এই পুরো ব্যাপারটা নিয়ে যে রাজনৈতিক সমীকরণ সামলে যে ধোঁয়াশাটা রেখে দেওয়া হয়েছে এবং ইতিহাস বইয়ে যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ব্যাপারটাকে দেখে রাখা হয়েছে, সেইটাকে চ্যালেঞ্জ করা বা সেই অচলায়তনটাকে প্রশ্ন করার কারণে কিন্তু গুমনামি বানা। নিশ্চয়ই। তো এই প্রশ্নটাই আপনার কাছে, যে স্মৃতি সত্তার ভবিষ্যৎ, এটাই বাঙালির একটা খুব বড় একটা বলিষ্ঠ জায়গা, এর মধ্যে নেতাজিকে আপনি কি বলবেন? নেতাজি কি আমাদের স্মৃতির অঙ্গ নাকি? না, আমার তো নেতাজিকে স্মৃতি তো আছেই, যেটা সুজিৎ বললেন একদম রাইট, স্মৃতি আমাদের আছেই। স্মৃতি মানে ওনার স্পিরিট, ওনার সাহস, ওনার আমাদেরকে একটা পথ দেখানোর যে জায়গাটা, সব জায়গা পেরিয়ে স্মৃতি যেরকম আছে সেরকম আজকে কিন্তু ভবিষ্যৎ, মানে আজকে প্রেজেন্টও আছে এবং ভবিষ্যৎ, মানে আমাদের যেটা স্মৃতিদের বক্তব্যটা যে আমরা যেখানে যেখানে যে যে ছবি দেখেছি, কাজ দেখেছি নেতাজি সুভাষ বসু, সেখানে তারা তাদের জীবনের তার একটা অটোবায়োগ্রাফির মধ্যে মানুষটা সব বানিয়েছে, কিন্তু আসল যে জায়গাটা যেটা হচ্ছে প্রায় আজকে 70 বছরের ওপরে, 74 বছর, সেই জায়গাটাকে প্রশ্ন তো কোনো জায়গায় অন্তর্ধান বলেই আমাদের মনে এত প্রশ্ন, এবং সেটা আস্তে আস্তে আমাদের একটা এমন একটা অভ্যেস, এবং নেতাজি মানেই আমাদের কাছে কোনো মানে কোনো মৃত্যুহীন প্রাণ নয়, মুখোপাধ্যায় নিয়েছেন এবং প্রচুর ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত বোঝায়, কোনো কোনো জায়গায় ভীষণ তোমাকে আক্রমণ সহ্য করতে হয়েছে। হ্যাঁ, সহ্য করতে হয়েছে, বিরক্তির উদ্রেক করেছে, কারণ কোনো ছবির আগে আমাকে এত এক্সপ্লেন করতে হয় যে এই ছবিটা কি নিয়ে কি বৃত্তান্ত, কারণ ছবিটা দেখার আগেই লোকজন একদম তেড়ে পুড়ে অকারণে কিছু ভুল এবং ভ্রান্ত ধারণা এবং কিছু ইচ্ছাকৃতভাবে ভুল এবং ভ্রান্ত ধারণা নিয়ে প্রচণ্ড কোলাহল সৃষ্টি করেছে। তো আমি জানতাম যে ম্যাজিকালি ছবি করলে এগুলো হবে, কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের পর এতবার এক্সপ্লেন করার পরেও যখন এগুলো হচ্ছিল তখন একটা কথা মনে হচ্ছিল যে এইবার আমাদের মানুষের একটু ধৈর্য দেওয়া উচিত, দোষা অক্টোবর হচ্ছে, ছবিটা তো চলেই আসছে, তো ছবিটা দেখলেই পুরো আমার পরিষ্কার হয়ে যাবে যে মুখার্জি কমিশন হিয়ারিং এবং তারাও প্রশ্ন করুন। হ্যাঁ, তারাও প্রশ্ন করুন, মানে তোমার বক্তব্য যে ছবিটা দেখে প্রশ্নগুলো আসুক। গুমনামি ট্রেলারটা এখন স্পষ্ট বলে দিয়েছে, মানে কি নিয়ে কি বিষয় কি ধারণা যেখানে আমার নিজস্ব স্বার্থ লুকোনো আছে সেই স্বার্থটা আমি বাঁচাতে চাই,
বা আমার সাথে খাওয়া পড়ুক আমি চাই না, তাই জন্য বোকাশে যে থাকা এছাড়া আমার কাছে কোনো কনফিউশন নেই এই পুরো প্রসেসটা। তোমার যে যে জায়গা থেকে খুব বড় একটা বিরোধ উঠেছিল, প্রথমে আমি দেখেছিলাম এক চিত্র পরিচালক, তিনি কোনান্ড্রাম নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করছিলেন সোশ্যাল মিডিয়ায়, এবং সোশ্যাল মিডিয়ায় যেহেতু বক্তব্যগুলো থেকে যায়, হ্যাঁ, এবং থেকে যাওয়া বক্তব্যের উপর প্রতিমন্তব্য মন্তব্য অনেক কিছু জমা পড়তে থাকে, তো তাতে কি তোমার মনে হয়েছে যে কোনো এক মানে প্রথম বিরোধটা তোমার কমিউনিটি থেকেই এসেছে? না, আমার মনে হয়নি, কারণ অনিকেত চট্টোপাধ্যায় তার নিজস্ব বক্তব্য রেখেছেন, তার একটি থিওরিতে গাঁজা করে মনে হতেই পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার, এবং সে সেই থিওরিটাকে অ্যাটাক করতে পারে, কোনো বই যে সেই থিওরি প্রবক্তা সেই বইটিকেও অ্যাটাক করতে পারে। আরেকটু যুক্তিযুক্তভাবে করলে বা আরেকটু খুঁটিয়ে পড়ে করলে হয়তো বেটার হতো, কিছু কিছু তার মানে তার যুক্তির মধ্যে আমি কিছু কিছু প্রাপ্ত পেয়েছিলাম এবং কিছু সুইপিং জেনারেলাইজেশন পেয়েছিলাম, কিন্তু সেটাও তার বক্তব্য দায়রার মধ্যে থেকে সেটা রাখতেই পারে, কারণ কোনো অসুবিধা নেই। তার বক্তব্যটা যেমনি ভ্যালিড বা তার বক্তব্যের জায়গার যেমন গণতন্ত্রে আছে, তেমনই এরকম মানুষের বক্তব্যের গণতন্ত্রের জায়গা আছে যারা ইমরান খানের থিওরিকে সাপোর্ট করে বা রাশিয়ান থিওরিকে সাপোর্ট করে বা ইভেন প্লেনকাস থিওরিকে সাপোর্ট করে, এরকম প্রবক্তা তাদেরও নিজের বক্তব্য রাখার সম্পূর্ণ অধিকার আছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো অনিকেত চট্টোপাধ্যায় কিন্তু বারবার বলেছেন যে যদিও তিনি গুণাঙ্গভাবে একদমই বিশ্বাসী নন এবং গুণাঙ্গের মধ্যে তার অকাত্ত জঘন্য লেগেছে, অযৌক্তিক লেগেছে, অ্যাবজার্ড লেগেছে, কিন্তু ছবিটা বানানোর তিনি সপক্ষে ছিলেন, কারণ তার বক্তব্য হলো যে ছবি বানানো বা নিজের বক্তব্য রাখার অধিকার কেউ কারোর কাছে কেড়ে নিতে পারে। তিনি বারবার তার সাপোর্ট জানিয়েছেন এবং লাস্টে তিনি এও বলেছেন যে ছবিটা দেখে যদি আমার ভালো না লাগে আমি এর থেকেও তীব্র ক্রিটিসিজম করব, সেই অধিকারটা আমার তার আছে, কিন্তু ছবিটা বানানো। সো আমার মনে হয় না এটা কোনো বিরোধ, আমার মনে হয় এটা খুব লজিক্যাল একটা মানুষের বক্তব্য পেশ করা তার মাধ্যমে, সে তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে তার বক্তব্য পেশ করেছে, এবার সে তার বক্তব্য তার মাধ্যমে প্রকাশ করছেন, আমি আমার বক্তব্য আমার মাধ্যমে প্রকাশ করছি, গোনাঙ্গনের লেখকরা তাদের বক্তব্য বইয়ের মাধ্যমে প্রকাশ করছে, জাস্টিস মুখার্জি তার বক্তব্য তার কমিশনের মাধ্যমে প্রকাশ করে, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। যখন সেইটা বিরোধ করা হয় তখন দ্যাট ইজ দ্য প্রবলেম, তখন ব্যাপারটা ফ্যাসিজমের দিকে চলে যায় যে তুমি তোমার বক্তব্য বলতে পারবে এবং বলাটিকে বলবে, কারণ আমার আমার সম্পত্তি এটা আছে, এইটা যখন তুমি মনে করছো তখন দ্য প্রবলেম আরাইজ। ঠিকই এই প্রশ্ন মানে এই সুযোগে আপনার কাছে যে অনেক রকম বাদানুবাদ তো একটা মানুষকে এখনো অমর করে রেখেছে স্মৃতিতে, যে এই নেতাজিকে নিয়ে প্রথম যে কমিশনটা হয়েছিল শাহনওয়াজ কমিশন, তাতে প্লেন ক্র্যাশের থিওরিটাই মানা হয়েছিল যে প্লেন ক্র্যাশে তিনি মারা গেছেন, তারপরে তারও পরে খোসলা কমিশন যখন বসলো তখনও ওই একই থিওরি মানা হলো, তারপরে যেটা যেটা পাওয়া গেল যে না ওই দিন কোনো প্লেন ক্র্যাশ হয়নি, তাহলে কি এই দুটো কমিশন পক্ষপাত দোষে দুষ্ট ছিল? ওটা মানে তখনকার যে রাজনৈতিক পরিস্থিতি বা যারা লিডার হয়েছিলেন আসলে তাদেরই এটা কোনো আমার মনে হয় পক্ষপাত দুষ্ট ছিল কিনা, কোনো রাজনৈতিক সংস্কার ছিল কিনা এটা বুঝতে হবে, ভারতবর্ষের ইতিহাসটা জানতে হবে, ভারতবর্ষের নানা পলিটিক্যাল পার্টি মতবাদ জানতে হবে, তোমার শুরু করতে হবে সেই যুগ থেকে যেই যুগে নেতাজি সুভাষ চন্দ্র বোস কংগ্রেসের অংশ ছিলেন, তারপর তিনি কেন কংগ্রেস ছাড়লেন, কংগ্রেসের মধ্যে কী কী ফ্যাকশন ছিল, সে ফ্যাকশনের কী মতবাদ ছিল, কে রাইটিস্ট ছিল, কে লেফটিস্ট ছিল, কে লেফট অফ সেন্টার ছিল, কে সেন্ট্রিস্ট ছিল, মানে সব কিছু জানার পর কিন্তু সব কিছু পড়ার পর জানার পর দেখার পর তোমার সে যাত্রায় আসতে হবে এবং তোমার প্রশ্নগুলোর সেই উত্তরটা পাবে, উত্তরটা সেখান থেকে পাবে, এবং এই গুমনামের যে প্রশ্নগুলো পড়ে তোমাকে সেই সত্যির দিকে আস্তে আস্তে ঠেলে দেবে। বাহ, বুঝিয়ে পুরোটাই বললে আর কি। যেহেতু অন্তর্ধান নিয়েই প্রশ্ন, নিয়েই সবসময় আমাদের একটা অন্বেষণ,
এবং তোমার কি মনে হয় এখানে নেতাজির সন্ধান পাওয়া যাবে কোনোভাবে? তোমার ছবি যেভাবে এগিয়েছে তাতে সত্যের সন্ধান পাওয়া যাবে কিনা সেটা আগেন ডিপেন্ড করছে যারা ছবিটা দেখছেন তারা সেইটাকে কতটা প্রশ্নগুলোকে কতটা হাতিয়ার করে সত্যের দিকে এগিয়ে যেতে পারছে, নাকি তারা পপকর্ন খেতে খেতে ভাবছে এটা আরেকটা বাংলা ছবি বা এটা আরেকটা পুজোর ছবি, এবং সেই ছবিটা দেখে আমি বাড়িতে গিয়ে চায়ের পেয়ালায় মানে তুফান তুলব, তুলে ব্যাপারটা পরের দিন সকালেই ভুলে যাবো। সেই মনোভাবের উপর ডিপেন্ড করছে যে এই ছবির প্রশ্নগুলো কি আমাকে সত্যের সন্ধান দেবে কি দেবে। সো দের ইজ এ লট অফ অ্যাক্টিভিজম ইন দ্য ফিল্ম অলসো, এবং সেই অ্যাক্টিভিজমটা পিক আপ করছে কিনা, সেই সিগন্যালটা পিক আপ করছে কিনা ডিপেন্ড করছে রেডিও অ্যান্টেনাটা কতটা উঠে যাচ্ছে। ঠিকই দেখো, তুমি যতদূর বললে তাতে দর্শকের উপরেই ব্যাপারটা বর্তায় যে দর্শক কিভাবে ছবিটাকে দেখবে অ্যাকসেপ্ট করবে। তাও যদি কিছুটা হিস্ট্রি আশ্রয় নিয়ে বা ইতিহাসের আশ্রয় নিয়ে বলা যায়, প্রথম যে কমিশনটা হয়েছিল তাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের আপন দাদা ছিলেন সুরেশ কুমার বসু, নিজে ছিলেন সেখানে। তা সত্ত্বেও কি ওই কমিশনের যে রিপোর্ট বেরোলো, তুমি তো আরও বেশি স্টাডি করেছো, আমাদের স্টাডিটা হয়তো স্কেচি, যে যেটুকু আমরা ইনফরমেশন পেয়েছি সেখান থেকে বলছি, তুমি যখন স্টাডি করেছো তাতে কি মনে হয়েছে যে ওর ভূমিকা কোথাও প্রশ্ন তোলে? এটা তো এটা নিয়ে তো কোনো প্রশ্ন উত্তর হয় না, কারণ যদি আমরা ইতিহাসটা পড়ে আমরা জানতে পারবো যে প্রথম কমিশন শাহনওয়াজ কমিটিতে সুরেশ বোস ডিসেন্টিং রিপোর্ট বলে একটা রিপোর্ট দিয়েছিলেন, জমা করেছিলেন, উনি প্রথমে সাইন করেছিলেন সেই রিপোর্টটার উপর, কিন্তু উনি পরে বলেছিলেন যে আমাকে প্রেশারাইজ করা হয়েছিল, এবং পরবর্তীকালে উনি একটা মোটা ডিসেন্টিং রিপোর্ট, খুব কঠিন ইংরেজিতে পড়েওছে, খুব কঠিন ইংরেজিতে একটা ডিসেন্টিং রিপোর্ট পণ্ডিত নেহরুকে দিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যে আমি একদম একমত নই শাহনওয়াজ কমিটির এই ফাইন্ডিং এবং ইনভেস্টিগেশনের যে রেজাল্ট যে বলি তার সঙ্গে। সুভাষচন্দ্র বোস এখনো জীবিত আছেন, তিনি প্লেন ক্র্যাশে মারা যাননি, কোনো প্লেন ক্র্যাশ হয়নি, উনি বসু পরিবারের প্রথম সদস্য যিনি জোর গলায় এটা বলেছিলেন এবং আমরণ বলে গেছেন, 1972 অব্দি সুভাষ বোস যে জীবিত এটা উনি মেনটেন করে গেছেন, এবং ওনার কাছে ইনফ্যাক্ট গোমনামি বাবার প্রসঙ্গটাও একজন নিয়ে যান যে উল্লেখ আমার ছবিতেও আছে, সেখানে উনি কিন্তু গোমনামি বাবার ব্যাপারেও যথেষ্ট বিশ্বাসী ছিলেন এবং যথেষ্টই এটা ভাবতেন যে উনি নেতাজি হতে পারেন, কারণ প্রত্যেক 23 জানুয়ারি কলকাতা থেকে একটা খুব বড় গ্রুপ কিন্তু ফয়জাবাদ যেত আবির নিয়ে, মিষ্টি নিয়ে, এবং কিছু ক্ষেত্রে ইলিশ মাছ নিয়ে, এবং এই যে যাতায়াত এবং এই যে সুরেশ বোসের ডিসেন্টিয়েন্ট রিপোর্ট শাহনওয়াজ কমিটি, এইগুলো কিন্তু একটা সত্যের এমন সত্যের দিকে অঙ্গুলি নির্দেশ করে যেটা অবভিয়াসলি একটা থিওরি, কিন্তু সেই থিওরির সপক্ষে এটা খুব বড় একটা কিন্তু একটা সাপোর্ট, উইচ ইজ দ্য গুণাবি বাবা থিওরি। সো আমার মনে হয় যে শাহনওয়াজ কমিটির রিপোর্ট হ্যাজ টু বি অলওয়েজ রেড উইথ দ্য পিঞ্চ অফ সল্ট অ্যান্ড উইথ দ্য মেমরি অফ সুরেশ বোসেস ডিসেন্টিয়েন্ট রিপোর্ট। আপনাকে একটু জেনারেল একটা প্রশ্ন আমার আছে, স্বাধীনতা উত্তর যুগে মানে স্বাধীনতার আগে পর্যন্ত দেশপ্রেমী ছিল রাজনীতির ভিত্তি, তাই তো? স্বাধীনতা উত্তর যুগে কি দেশপ্রেমের বদলে রাজনীতি একটা খুব বড় ব্যবসার আকার নিচ্ছে? ব্যবসা তো নিশ্চয়ই আকার নিচ্ছে কিনা যায় না, ব্যবসাটা খুব বড় জায়গা তো বটেই, রাজনীতির সঙ্গে ব্যবসার কোনো যোগাযোগ আছে কিনা আমি ঠিক জানি না, তবে যে যে স্বাধীনতার আগে যে 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 বিপ্লবীদের যে বিপ্লব হতো বা যে বিপ্লবীদের কথা বলছি, পরবর্তীকালে রাজনীতি এখন একটা অন্যরকম চেহারা তো নিয়েছে বটেই, সেটা ব্যবসায়িক জায়গায় নেওয়া হতে পারে। এক্স্যাক্টলি, ব্যবসা দরকার আমাদের
নিজেদের দেশের জন্য ব্যবসা করা নিশ্চয়ই দরকার। কিন্তু এক্স্যাক্টলি আমি বলতে চাই না সেটা, কিন্তু যে যেটা আমরা একটু আলোচনা করছিলাম আমাদের যে ভারতবর্ষটাকে আমরা দেখতে চাই সেটা কি আমরা দেখতে পাচ্ছি, সেটা কি নেতাজির ভারতবর্ষ যা হতে পারতো? ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতা পূর্ব অবস্থায় আমি রাইট মাইন্ডেড হই বা আমি লেফট মাইন্ডেড লেফটিস্ট বা বামপন্থী বা বাম ঘেঁষা হই কি দক্ষিণপন্থী হই বা সেন্টারের কাছাকাছি থাকি যাই আমার রাজনৈতিক মতাদর্শ হোক, দের ওয়াজ ওয়ান কমন গোল দ্যাট ইজ স্বাধীনতা। তো এই কমন গোলের পরে যেটা হতো এই ডিফারেন্সগুলো অতটা মাথায় চাপ দিয়ে হতো না। ইনফ্যাক্ট জওহরলাল নেহরু ক্যাবিনেট যদি আমরা দেখি সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু আছে, পলিটিক্যালি দেওয়ার পোল সাপার শ্যামাপ্রসাদ মুখার্জি আছে, বল্লভভাই পটেল, হ্যাঁ সর্দার পটেলের সঙ্গে কিন্তু আবার নেতাজির যে রাজনৈতিকভাবে প্রচণ্ড ঐক্য ছিল তাও নয়। তো এবার এই নানান রকম অনৈক্যর মধ্যেও কিন্তু একটা কমন গোল ছিল, স্বাধীনতার পর এবার কমন গোলটা কি সেরকম তো কোনো বৃহত্তর আইডিয়াল বা কোনো কমন গোল নেই, কারণ সেরকম কোনো কমন এনিমি নেই, কোনো শত্রু সেরকম কমন শত্রু। দেশ গঠনের একটা গুরু দায়িত্ব তো আছে সেই ব্যাপারটাই তো, কিন্তু দেশ গঠন জিনিসটা স্বাধীনতার মধ্যে কোনো সাবজেক্টিভিটি নেই, তোমার স্বাধীনতা আমার স্বাধীনতা সবার স্বাধীনতা ইজ আ ভেরি ইউনিফর্ম কনসেপ্ট, কিন্তু তুমি স্বাধীনতার পর কী ধরনের দেশ গঠন করতে চাইছো, সেটা কি সোশ্যালিস্ট একটা দেশ হবে, সেটা কি একটা ক্যাপিটালিস্ট দেশ হবে, সেটা কি একটা একটা হিন্দু রাষ্ট্র হবে, নাকি সেটা একটা সেকুলার দেশ হবে, এরকম নানা দেশ গঠনের নানা ফাইনাল গোল যেই মুহূর্তে চলে এলো সেই ফাইনাল গোল গোলে যে নানান মতাদর্শ আছে সেই মতাদর্শ মধ্যে অবভিয়াসলি ক্লাসের শুরু। এই ক্লাসগুলো আগে ছিল কিন্তু যেহেতু কমন করেছিল এই ক্লাসগুলো কখনো অতটা সামনে আসেনি।